পুজোর আগেই চা বাগানের শ্রমিকদের বোনাস দেওয়া শুরু হলো উত্তরবঙ্গে। সময়ের আগে বোনাস দিয়ে নজির গড়ল মাঝের ডাবড়ি চা বাগান। উল্লেখ্য, 25শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে চা শ্রমিকদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু মাঝের ডাবড়ি চা বাগান কর্তৃপক্ষ 22শে সেপ্টেম্বর মঙ্গলবারের শ্রমিকদের বোনাস দিয়ে দিয়েছে। এই ঘটনায় খুশি চা শ্রমিকরাও। জানা গিয়েছে, আলিপুর দুয়ারের মাঝের ডাবড়ি চা বাগানের 1500 শ্রমিককে এদিন পুজোর বোনাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গে চলতি বছর এই প্রথম কোনো চা বাগানে বোনাস দেওয়া হলো বলে দাবি বাগান কর্তৃপক্ষের। সরকারি ঘোষণা মতো 20% হারে বোনাস পেয়েছেন শ্রমিকরা। পুজোর অনেক আগেই বোনাসের টাকা হাতে পেয়ে রীতিমতো খুশি ওই চা বাগানের শ্রমিক বন্ধন ওরাও সুনিতা লামারা। বাচ্চা টাচ্চাদের জন্য জামা কাপড় কিনবো আর কি, দিন কামাই দিন খাই গরিব মানুষ, বাগানে চা পাতা তুলি, পূজার বাজার জামা কাপড় কিনবো বাচ্চাদের জন্য, আর আজকে একটু বাজার হাট ভালো মন্দ খাবো গরিব মানুষ আমরা। বাগান ম্যানেজার চিন্ময় ধর জানান, উত্তরবঙ্গের 300টি চা বাগানের মধ্যে কোনো চা বাগানে এখনো বোনাস দেওয়া হয়নি। এবছর আমরাই প্রথম শ্রমিকদের হাতে বোনাসের টাকা তুলে দিলাম। প্রথমত কারণ হচ্ছে, আমি দেখেছি, আমি দীর্ঘদিন এই বাগানে চাকরি করার পরে আমি দেখেছি যে বোনাস যদি চা মানে পুজোর খুব প্রাক মুহূর্তে বোনাস দেওয়া হয় তাহলে কি হয়, এই গরিব মানুষগুলো কিছু কিছু ব্যবসায়ীর দ্বারা মানে ফোরে ব্যবসায়ী যাদের বলে, যাদের তাদের দ্বারা প্রতারিত হয় এক কথায়। কারণ কি, তাদের কাছ থেকে তাদের সময় থাকে না, তারা আশেপাশে কোনো দোকান থেকে গিয়ে কিনতে যায়, তখন 5 টাকার জিনিস 25 টাকায় নেয়। আমি নিজে দেখেছি গরিব মানুষ, তাই আমি ভেবেছি এই বছর যে আমরা বোনাসটা সবার আগেই দিয়ে দিব, কারণ ওয়ার্কাররা তাহলে নিজেদের সময় মতো পছন্দ মতো বিভিন্ন বাজার ঘুরে তাদের ছেলে মেয়েদের জন্য শারদ উৎসবের যে সমস্ত জামা কাপড় কেনাকাটা তারা আনন্দের সহিত করতে পারবে সময় নিয়ে, সেই জন্য এটা। এদিন শ্রমিকদের মধ্যে রীতিমতো খুশির আমেজ ছড়িয়ে পড়ে। চা শ্রমিক রাধিকা গো বলেন যে পূজার অনেক আগেই বোনাসের টাকা হাতে পেয়ে খুব ভালো লাগছে। ছুটির দিন পূজার জামা কাপড় নেল পলিশ লিপস্টিক কিনতে শহরে যাব। আমি কাম করতে হুম ওই কি মতলব ওয়ার্কার হুম হাম লোক কা বাগান মে মতলব বহুত সারে লোক হ্যায় তো জিসকা মতলব কাপড়া উপড়া খরিদনে ভি নেই সকতে হ্যায় মতলব এ বোনাস কে চলতে মতলব হাম লোক কা সব पूजा में कपड़ा उपड़ा बच्चों के लिए कुछ मतलब ज़रूरत का सामान सब खरीद सकते हैं इस मतलब बोनस के जरिए। बोनस हम लोग का तो मिला 8,850 रुपया करके, किसी किसी का 10,000 भी मिला है, तो हम लोग तो बोनस पा के बहुत खुशी है, क्योंकि बोनस मिलने से हम लोग बच्चों लोगों का कपड़ा माँ बाप का कपड़ा सब खरीद सकते हैं, और इस साल का मतलब पूजा बहुत अच्छा होगा, और मतलब हम लोग बहुत खुशी है। এমনই পূজার কেনাকাটা করার নানা রকম পরিকল্পনা শোনা গেল চা শ্রমিকদের মুখে মুখে। বোনাসের টাকা হাতে পেয়ে পূজোর আগেই আনন্দে উজ্জ্বল হয়ে উঠল ওদের মুখ। দাওয়াল ব্যুরো।